2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশগুলো এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিস রিসার্চ ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এসআইপিআরআই এর তথ্য অনুসারে 2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্র আমদানির মধ্যে 9.8% হয়েছে ভারতে, আর সৌদি আরব আমদানি করেছে 4.8% অস্ত্র। এর মধ্যে রয়েছে কাতার 7.6%, ইউক্রেন রয়েছে 4.9%, পাকিস্তান রয়েছে 4.3%, জাপান রয়েছে 4.1%, মিশর 4%, অস্ট্রেলিয়া 3.7%, দক্ষিণ কোরিয়া 3.1% ও চীন 2.9%। প্রতিবেদনে বলা হচ্ছে 2014 থেকে 2018 ও 2019 থেকে 2023-এর মধ্যে ভারতে অস্ত্র আমদানি 4.7% বেড়েছে। যদিও মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসাবে দেশের ভেতরেই বিপুল সংখ্যক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। ভারত রাশিয়া থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। গত 5 বছরে ভারতে আমদানি করা অস্ত্রের 1/3 অংশেরও বেশি রাশিয়া সরবরাহ করেছে। এছাড়া গত 5 বছরে ফ্রান্স যে দেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে সেই দেশটি ভারত। পরিসংখ্যান বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের সরবরাহ করা অস্ত্রের 30% হয়ে গেছে ভারতে। এসআইপিআরআই এর প্রতিবেদনে বলেছে বিশ্বে অস্ত্র রপ্তানির প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি, ইতালি, তারপর রয়েছে ব্রিটেন, স্পেন, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া। 2014 থেকে 2018 পঞ্চবার্ষিকের তুলনায় 2019 থেকে 2023 পঞ্চবার্ষিকে ফ্রান্সের অস্ত্র ব্যবসা 47% পর্যন্ত বেড়েছে। এর ফলে রাশিয়াকে টপকে যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সই এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। মূলত ভারত, কাতার ও মিশরে যুদ্ধবিমান সরবরাহ করার কারণেই ফরাসিদের অস্ত্র ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। এসআইপিআরআই এর তথ্য অনুসারে 2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বে যে পরিমাণ অস্ত্র আমদানি হয়েছে তার 0.9% কিনেছে বাংলাদেশ। আগের কয়েক বছরের তুলনায় এই সময়ে বাংলাদেশের অস্ত্র আমদানি বেশ কমেছে। 2014 থেকে 2018 সালের মধ্যে বাংলাদেশ বৈশ্বিক অস্ত্র আমদানি 1.2% কিনেছিল। বাংলাদেশের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ হল চীন। দেশটি শুধু বাংলাদেশেই শীর্ষ সরবরাহকারী নয়, বিশ্বের চতুর্থ শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ। বিশ্বের মোট অস্ত্র রপ্তানির 5.8% করে চীন। এদিকে সামরিক শক্তির বিচারে চলতি বছরে কোন দেশ কী অবস্থানে আছে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে 2006 সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। 2024 সালে সামরিক শক্তির সূচকে বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম, গত বছর যা ছিল 40, অর্থাৎ 3 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।